নমস্কার, এলআইসি বেঙ্গলে আপনাকে স্বাগত। আজকে এলআইসির একটা খুব গুরুত্বপূর্ণ প্ল্যান নিয়ে আলোচনা করব। যদি প্ল্যানটা ভালো লেগে থাকে এবং এই রকম আরও ইন্স্যুরেন্স রিলেটেড ইনফরমেশান এবং এলআইসি রিলেটেড প্ল্যান বিষয়ক নানান তথ্য জানতে চান, তো অবশ্যই আমাদের এই এলআইসি বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি কৌস্তব, আমার তরফ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ইনফরমেশান শেয়ার করা হবে। কেমন? তো আজকে আর কথা বেশি না বাড়িয়ে চলুন যাওয়া যাক মেন বিষয়ে। আমরা আজকে এখন এমন একটা প্ল্যান নিয়ে আলোচনা করব যেটা কিনা এলআইসির একটা স্তম্ভ প্ল্যান, এলআইসির একটা খুব ভালো প্ল্যান, যে প্ল্যানটা আপনার এখন থেকে একদম ভবিষ্যৎ জীবনের শেষ দিন অবধি আপনার এই প্ল্যানটা আপনার সাথে খুব কার্যকরী ভূমিকা পালন করবে। তো প্ল্যানটা এরকম একটা প্ল্যান যেটা কিনা নন লিঙ্কড, নন পার্টিসিপেটিং, ইন্ডিভিজুয়াল, সিঙ্গেল প্রিমিয়াম, ডেফার্ড অ্যানুইটি প্ল্যান। অবশ্যই ঠিক তাই, যারা জানেন, যারা বুঝতে পেরেছেন, ডেফার্ড অ্যানুইটি প্ল্যান, নন লিঙ্কড, সিঙ্গেল প্রিমিয়াম, তারপর নন পার্টিসিপেটিং ইন্ডিভিজুয়াল প্ল্যান বলতে এলআইসির পেনশন প্ল্যানকে বোঝানো হয়। তো এমন একটা এলআইসির পেনশন প্ল্যান নিয়ে আমরা আলোচনা করব যে পেনশন আজকের জীবনে দাঁড়িয়ে মানুষের, প্রতি কটা মানুষের সারা জীবনের একটা সঙ্গী, যে পেনশন সরকারিভাবে প্রায় বন্ধ, কারণ এখন প্রচুর সরকারি কর্মচারীদের যাদের কিনা পেনশনের ব্যবস্থা নাই বললেই চলে। তো সেরকম একটা প্ল্যান নিয়ে আলোচনা করব, এলআইসির খুব প্রেসিয়াস প্ল্যান, জীবন শান্তি প্ল্যান, নিউ জীবন শান্তি প্ল্যান। কেমন? তো এই প্ল্যানটাকে এরকমভাবে বলা যেতে পারে যে এম্বার্স এ টেনশন ফ্রি টুমরো। প্ল্যানটার একটুখানি ডিটেলসে আমি যদি যাই তাহলে বলা যেতে পারে অ্যানুইটি ফর লাইফ টাইম, মানে আপনি পেনশন সারা জীবন ধরে পাবেন, উইথ ডেথ বেনিফিট। ডেথ বেনিফিটও সাথে পাওয়া যাবে, যেহেতু এটা ইন্স্যুরেন্স, সেখানে তো একটা বেনিফিট, ডেথ বেনিফিট থাকেই। তো অ্যানুইটি কিন্তু সারা জীবন সেম রেট অফ ইন্টারেস্টে আপনি পেতে থাকবেন। তারপরে পয়েন্ট বলা যেতে পারে ইনক্রিজিং ডেথ বেনিফিট, মানে আপনার ডেথ বেনিফিটটা প্রতি বছর 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 বাড়তে থাকবে ডিউরিং ডেফার্ড পিরিয়ড। মানে এই প্ল্যানটা দু ধরনের, আপনি আজকেই সিঙ্গেল প্রিমিয়াম এলআইসিতে জমা করে পরের বছর থেকেই পেনশন নিতে পারেন, আবার আপনি মনে করলেন না এখন তো আমার বয়স 40 বছর, তো আমি একবারে 60 বছর বয়স থেকে পেনশন নেব, আমি একবারে 50 বছর বয়স থেকে পেনশন নেব, তো 10 বছর 20 বছর ডেফার্ড করতে পারেন। মানে ওখানে এলআইসির হয়তো টাকাটা থাকবে, সেই টাইম পিরিয়ডের মধ্যে আপনার ডেথ বেনিফিট প্রতি বছর বছর বাড়তে থাকবে। তো সেই রকম প্ল্যান, আর চাইলে আপনি পরের বছর থেকেই পেনশন নিতে পারেন। তো ওই ইনক্রিজিং ডেথ বেনিফিট ডিউরিং ডেফার্ড পিরিয়ড, ধরুন যেটা বললাম আপনার বয়স 40 বছর, 50 বছর বয়স থেকে আপনি পেনশন নিতে চাইছেন, তো এই যে 10 বছর টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডে আপনি তো এলআইসি করে পয়সাটা রেখে দিয়েছেন, তো সেই পয়সাটা আপনার প্রতি বছর 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 ডেফার্ড ওয়েতে এটা কিন্তু ইনক্রিজ হবে ডেথ বেনিফিটটা। কেমন? তারপরের পয়েন্ট হচ্ছে অ্যানুইটি রেট আর গ্যারেন্টেড অ্যাট ইনসেপশন অফ পলিসি। পলিসি করার সময়তে আপনাকে বলে দেওয়া হবে যে আপনার অ্যানুইটিটা কত হবে। আপনি আজকে পলিসি করলেন, এর দুটো পার্ট আমি বলেছি, ফার্স্ট একটা পার্ট হচ্ছে পরের বছর থেকে পেনশন নিতে যান, সেই পরের বছর থেকে পেনশন আপনার শুরু হলো, একদম টিল লাইফ লং আপনার সেই পেনশনটা কন্টিনিউ চলতে থাকলো, এই একটা অপশান রয়েছে। আর একটা অপশান কি রয়েছে, যে না আপনি 10 বছর বাদ থেকে, 15 বছর বাদ থেকে আপনি পেনশন নিতে চাইছেন, তো এখন 40 বছর বয়স, আপনি 50 বছর বয়স থেকে পেনশন নিতে চাইছেন, তো তখন 50 বছর বয়স থেকে আপনার পেনশন অ্যামাউন্টটা কত হবে সেটা আপনি যখন পলিসি করছেন তখন সেটার ডিটেলস জানতে পেরে যাবেন। কেমন? তো এইটা কখনো কম বেশি হবে না, একদম সেম। আজকের দিনে ব্যাংক ইন্টারেস্ট রেট কিন্তু দিনের দিন ফল করছে, পোস্ট অফিস যত সরকারি জায়গা রয়েছে সেখানেই, যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেখানে কিন্তু আপনার ইন্টারেস্ট রেটটা ফল করছে। ফল করছে মিন্স হচ্ছে, আর আমরাও এটাও জানি যে বহির্বিশ্বের যত উন্নত দেশ তাদের ইন্টারেস্ট রেট কিন্তু অনেক কম।
তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আজকে যদি এই প্ল্যানটা, এরকম কোনো প্ল্যান যদি করেন যেখানে কিনা আপনার লাইফ লং পেনশনটা কিন্তু একদম কন্টিনিউ ফিক্সড থাকবে। আচ্ছা, এবার বলি যে এই পলিসিটা করার জন্য ক্যাপাবিলিটি, এই পলিসিটা আপনি আপনার নিজের জন্য করতে পারেন, এই পলিসিটা আপনি জয়েন্ট লাইফে করতে পারেন, মানে আপনি আপনার ওয়াইফ, আপনি আপনার সাথে যে কোনো একজন আপনার ব্লাড রিলেশনের কাউকে অবশ্যই প্ল্যানটা করতে পারেন। আর একজন কাকে করা যাবে, দিব্যজ্ঞান লাইফ, মানে হচ্ছে যারা হচ্ছে হ্যান্ডিক্যাপ রয়েছে, কেমন তো তাদের জন্য এই পলিসিটা করা যেতে পারে। এবার হচ্ছে ডিফারমেন্ট পিরিয়ড, মিনিমাম 1 বছর, ম্যাক্সিমাম 12 বছর। আগে যেটা বলছিলাম, আপনার আজকে 40 বছর বয়স, আপনি 55 বছর বয়স থেকে আপনি পেনশন নিতে চাইছেন, না, আপনার পেনশন নেবার ম্যাক্সিমাম এজ থাকতে হবে 52 বছর থেকে, মানে আপনার 40 বছর বয়স, আপনি ম্যাক্সিমাম 12 বছর বাদ থেকে পেনশন নিতে পারবেন, কেমন। আপনি তার আগে 11 বছর আগে থেকে পেনশন নিতে পারেন, 10 বছর আগে থেকে পেনশন নিতে পারেন, 9 বছর আগে থেকে পেনশন নিতে পারেন, 1 বছর বাদ থেকে, 2 বছর বাদ থেকে, 5 বছর বাদ থেকে পেনশন নিতে পারেন। ম্যাক্সিমাম আপনার 40 বছর বয়স হলে ম্যাক্সিমাম পেনশন স্টার্ট হবে কিন্তু 52 বছর বয়সে, তারপরে কিন্তু পেনশন আর স্টার্ট হবে না, তার মধ্যেখানে একটা টাইম পিরিয়ড আপনাকে নিতে হবে। আর হ্যাঁ, এই পলিসিটা করতে গেলে আপনার বয়স কত হতে হবে, এটা কিন্তু খুব মূল্যবান একটা পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে বয়স আপনার কত থেকে কতর মধ্যে থাকতে হবে। আপনার কি 15 বছর বয়সের পেনশন প্ল্যানটা করা যাবে? না, একদম নয়। এই পেনশন প্ল্যানটা করতে গেলে আপনার 30 বছর বয়স থেকে 79 বছর বয়সের মধ্যে আপনার বয়স হতে হবে, মানে আপনার বয়স 29 বছর বয়স হলেও আপনি প্ল্যানটা করতে পারবেন না, আপনার 80 বছর বয়স হলেও আপনি প্ল্যানটা করতে পারবেন না, আপনার 30 বছর বয়স থেকে আপনার 79 বছর বয়স অবধি এই প্ল্যানটা করতে পারবেন। এই বিষয়তে আপনি, আমি আপনাকে একটাই কথা বলতে পারি, আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যিনি এলআইসির অ্যাডভাইজার রয়েছেন তার সাথে যোগাযোগ করতে পারেন, আপনার নিয়ার কোনো এলআইসি অফিসে যোগাযোগ করতে পারেন। আর নিচে স্ক্রলিংয়ে আমার ফোন নাম্বার যাচ্ছে, আমার নাম যাচ্ছে, আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমি সেই বিষয়ে নিশ্চয়ই আপনাকে সঠিক পরামর্শ দিয়ে, সঠিক যেটুকুনি আমি জানি আমি আপনাকে বলে দিতে পারি, কেমন। নমস্কার।